ত্রিপুরার প্রাচীন রাজধানী উদয়পুরের রাঙ্গামাটি সেখানে রয়েছে রাজন্য আমলের বিশাল রাজপ্রাসাদ পাশে রয়েছে সেই ঐতিহ্যবাহী মাতা ভুবনেশ্বরী মন্দির এই রাজবাড়ি ভুবনেশ্বরী মন্দিরকে ঘিরে রচিত হয়েছে কতই না রাজকাহিনী আর এই রাজকাহিনীর সুবাদে দেশ বিদেশের পর্যটকদের কাছে খুবই আকর্ষণের এই দুটি জায়গা কিন্তু এমন একটি দর্শনীয় স্থান কালক্রমে ইতিহাসের পাতা থেকে মুছে যেতে চলেছে কেবলমাত্র সরকারি পৃষ্ঠপোষকতা এবং অভাবে বিগত কয়েক দশকে কতই না শাসক গোষ্ঠী রাজ রাজ্যে কিন্তু নিজেদের অদূরদর্শিতার অভাব এবং অশালীন জীবনযাপনের ছেলায়। ঠেলায় কারণ নজর পড়েনি এই প্রাসাদটির দিকে কেবলমাত্র পর্যটকদের পদাচারণের জন্য একটি পাকা রাস্তা একটি মন্ত্র এবং কয়েকটি ভুতুরে বাড়ি ব্যাস এখানে শেষ হয়ে গেছে সমস্ত ধরনের উন্নয়ন এবং রাজবাড়ির যত্ন এগাল যাক বর্তমান শাসক গোষ্ঠীর সময়কালের কথা বর্তমানে যিনি পর্যটন মন্ত্রী তিনি এই মহকুমারী মন্ত্রী বাড়ি থেকে মাত্র দু থেকে এক কিলোমিটার দূরে রাঙামাটির রাজবাড়ি তিনি পর্যটন শিল্পের উন্নয়নে ভীষণ আন্তরিক কিন্তু দুবছর সময়কালে সরকারের আমলেও পর্যটন দপ্তরের পক্ষ থেকে পুরাতন এই রাজবাড়ি সংস্কারের উদ্যোগ পরিলক্ষিত করা যাচ্ছে না সম্পূর্ণ ময়লা আবর্জনা নোংরায় ভরপুর গোটা রাজবাড়ি ও ভুবনেশ্বরী মন্দির এলাকা তাই অনেকেই শুনছি যে ভুবনেশ্বরী মন্দির নাকি খুব ভালো একটা পিকনিক স্পট বা এনে রাজা মলের মন্দির টন্দির আছে তো এ দেখলাম যে এত একটা সুন্দর না পরিবেশটা জলের জায়গা নাই জলের ট্যাঙ্কি আছে ট্যাপ নাই টাওয়ার একটা বানাইছে সিঁড়িগুলো ভালো না কোনো সময় বাচ্চারা হলে উঠলে ভাঙ্গা পড়ে যায় তারা ভালো লাগলো না যাত্রী বিশ্রামে একদম খুব খারাপ হয়েছে আপনারা দেখতে পারতেছেন বরাই না আছে পয় খুব কম রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নে ঐতিহ্যবাহী এই রাজবাড়ি ও ভুবনেশ্বরী মন্দিরের সংস্কার খুবই জরুরি এতে দেশ বিদেশের পর্যটক যেমন বাড়বে তেমনি রাজস্ব বাড়বে সরকারের উন্নত হবে আশপাশ এলাকা রিপোর্ট হেডলাইন ত্রিপুরা